অনুষ্ঠিত হলো মোহদীপুর সীমান্ত ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের মোহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সাধারণ সভার। জানা যায়, এদিন এই বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক নির্বাচিত হয় সঞ্জীব ঘোষ এবং সভাপতি হন অমরেশ ঘোষ। 15 জনের সদস্য নিয়ে গঠিত হয় এই নতুন এই কমিটি। জানা যায়, এদিন বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তার পাশাপাশি সীমান্ত ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহদীপুর স্পোর্ট অ্যাসোসিয়েশনের কাছে দাবি রাখা হয়, বাংলাদেশের মাল খালি করতে যাওয়া পণ্যবাহী লরিগুলো কয়েক মাস ধরে আটকে পড়ে নষ্ট হয়ে পড়ছে মাল, ফলে সমস্যায় পড়ছেন পণ্যবাহী লরির চালক এবং গাড়ির মালিকরা। আরও দাবি রাখা হয়, বাংলাদেশে পণ্য রপ্তানি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রতিটি লরিতে মালের ওজন হেরফের হচ্ছে, এতে আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিন এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসঞ্জিৎ ঘোষ, মোহদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মণ্ডল, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। আজকে সীমান্ত ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, 3 বছরের জন্য নতুন কমিটি করা হলো। সেই কমিটি আগামী দিনে যেন 3 বছর যেন ভালোভাবে চালায়, তার জন্য আজকে সাধারণ সভা উদ্বোধন হলো। আপনার নাম? হৃদয় ঘোষ। আজকে মোহদীপুর সীমান্ত ট্রাক অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যানুয়াল জেনারেল মিটিং হলো, যেটা কার্যকরী কমিটি হয় সংগঠন। এই 15 জন আমরা এখানে আজকে সিলেক্ট করলো। গাড়ির অনার অ্যাসোসিয়েশন যারা মালিক আছে তারা 15 জনকে সংগঠনে। কত বছরের জন্য কমিটি গঠন হলো? 3 বছর। সম্পাদক এবং সভাপতি কে হলেন? সম্পাদক আমি সঞ্জীব ঘোষ, প্রেসিডেন্ট আছে অমরেশ ঘোষ। গত বছর এইবার একটা হবে, যেটা হবে আমাদের কিছু সমস্যা আছে যেগুলো বাংলাদেশে হয় আর কি, কারণ মাল শর্ট হয় এটা হয় এবং রাস্তায় অনেক সময় ড্রাইভারদের অনেক সমস্যার মুখে পড়ে, তার জন্য আমরা তাদের সঙ্গে আমরা সহযোগিতা করি ট্রাক মালিক।